বিডিটেকটু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি আজকে আপনাদেরকে তিনটি দারুণ সেটিং দেখাবো এই তিনটি সেটিং সম্পর্কে আপনারা সবাই জানেন এখন হয়তো আপনারা আমাকে বলবেন বাই আমরা আমরা যদি এ সেটিংগুলো সম্পর্কে জানি তাহলে আপনি কী জন্য এই ভিডিওটা বানাচ্ছেন হ্যাঁ বন্ধুরা এ সেটিংগুলো জানার ফলে এ সেটিংগুলোর মধ্যে আপনারা কিছু ভুল করার ফলে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু আপনারা সেটিংগুলো প্রতিনিয়ত দেখেন আপনাদের ফোনের মধ্যে প্রথম ক্ষতিটা হচ্ছে আপনাদের সামনের ক্যামেরা দিয়ে অন্য মানুষ আপনাদের উপর নজর রাখতেছে আপনাদের ফোনে থাকা হেডফোন এবং আপনাদের ফোনের মধ্যে মাইক্রোফোন এর উপরও কিন্তু অন্য মানুষ নজর রেখেছে এবং আপনাদের ফোনের মধ্যে আসে কন্ট যেখানে আপনারা নাম্বার সেভ করেন বা কাউকে কল দেন এই কল এবং নাম্বারের উপরেও কিন্তু অন্য মানুষের নজর আছে আমি আজকে আপনাদেরকে দেখাবো এই তিনটি সেটিং কিভাবে আপনারা বন্ধ করবেন কিভাবে আপনারা ক্ষতি থেকে বাঁচবেন আমরা চলে যাবো আমাদের ফোনের সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর আমরা সেটিং মধ্যে এখানে খুঁজব পারমিশন পারমিশন অপশনে যাওয়ার জন্য আমরা কি করব অ্যাপসের মধ্যে ক্লিক করব তা আমরা অ্যাপসে ক্লিক করলাম অ্যাপসে ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে আপনারা এখানে পাবেন পারমিশন ম্যানেজার এখন যদি আপনারা এই পারমিশন অপশনটা খুঁজে না পান তাহলে আপনারা সেটিংয়ে যাবেন এবং সেটিংয়ের উপরে যে এখানে চার্জবার আছে এখানে আপনারা লিখবেন পারমিশন তখন আপনারা পারমিশন ম্যানেজারটা পেয়ে যাবেন সবার ফোনের মধ্যে থাকে কিন্তু একটু লুকানোভাবে থাকে অনেক ফোনের মধ্যে সামনে থাকে যার কারণে আপনাদেরকে অবশ্যই একটু করে খুঁজে নিতে হবে এখন আমরা যাবো অ্যাপস এর মধ্যে এবং পারমিশন ম্যানেজারে যাওয়ার পর আপনাদেরকে এখানে পারমিশন দেখাবে সবগুলো পারমিশন আপনারা এখানে দেখতে পাবেন এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে তিনটি সেটিং এর কারণে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে প্রথম সেটিংটা হচ্ছে আপনাদের ফোনের ক্যামেরা তো ক্যামেরাটাকে আমরা অন করি এখানে বন্ধুরা বেসিক্যালি আপনাদেরকে দেখানো হবে আপনারা কোন অ্যাপ্লিকেশনের মধ্যে কী কী পারমিশন দিয়ে রেখেছেন আপনারা ভিডিওটা ফুল দেখুন তারপর আপনারা বুঝতে পারবেন এখন আমরা এখানে অ্যালাউ করে রেখেছি সবগুলো পারমিশন অ্যালাউ আছে এবং এখানে আমাদের ফোনে যা যা অ্যাপ্লিকেশান আসে সবগুলো অ্যাপ্লিকেশান এইখানে দেখাচ্ছে এখন আমরা এখানে দেখব কোন অ্যাপ্লিকেশানটা আমাদের ক্যামেরার পারমিশন নিয়ে রেখেছে এখন এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ফেসবুক ইমো ইমো ব্যাটা মেসেঞ্জার কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন পে এবং এখানে দেখতে পাচ্ছেন ইউস ইউসি ব্রাউজার ইউসি ব্রাউজারটা এমনি তো মানুষরা ব্যবহার করে না কারণ ইউসি ব্রাউজারের কারণেও অনেকের ডেটা লিক হয়ে গেছে অলরেডি তো আমরা দেখতে পাচ্ছি ইউসি ব্রাউজার আমাদের ক্যামেরার পারমিশনটা রিয়ে রেখেছে কিন্তু এটি একটি ব্রাউজার এটার কোনো দরকার নাই আমাদের ক্যামেরার পারমিশনের শুধু শুধু আমাদের ক্যামেরার পারমিশনটা রিয়ে রেখেছে কারণ আমাদের ডেটাগুলো যেন চুরি করতে পারে আমাদের উপর যেন নজর রাখতে পারে তো আমরা ইউসি ব্রাউজারটাকে এখান থেকে আমরা এখানে ডান করে দেবো নিচে দেখতে পাচ্ছি ড্যানি এখানে আমরা ক্লিক করে দিয়ে পারমিশনটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেবো যার কারণে ইউসি ব্রাজারটা চলে যাবে পেস্যাট পেশাটার কোনো দরকার নাই আমাদের এখানে ক্যামেরা ইউজ করার তো আমরা এটাকে এখান থেকে বন্ধ করে দেব যার কারণে বন্ধুরা আমরা সেফ হয়ে যাব আমাদের ক্যামেরাটা সেফ থাকবে আর আপনারা খুঁজে নেবেন এমন কোনো অ্যাপ্লিকেশান আছে কি না যেই অ্যাপ্লিকেশানটা আপনাদের আপনাদের অজানাতে আপনাদের ফোনের ক্যামেরা পারমিশন নিয়ে রেখেছে দুই নম্বরে বলেছিলাম আপনাদের ফোনের মাইক্রোফোনের কথা এখন আমরা যদি মাইক্রোফোনে ক্লিক করি বা আমাদের হেডফোন বা মাইক্রোফোন আপনারা যেটাই বলুন এখানে আসার পর আপনারা দেখুন আপনাদের মাইক্রোফোনের পারমিশান কোন কোন অ্যাপ্লিকেশান নিয়ে রেখেছে তো এখানে এই অ্যাপ্লিকেশনগুলোর পারমিশন পারমিশন দরকার ফেসবুক ব্যাটা কিন্তু গুগল টিভি এটার কোনো দরকার নাই আমাদের মাইক্রোফোন ব্যবহার করার আর নিচের দিকে যদি যাই তাহলে আমরা এখানে আবারও দেখতে পাচ্ছি পেস্যাট পেস্যাট আমরা এখানে আবারও দেখতে পাচ্ছি কিন্তু এই পেস্যাট হচ্ছে একটা ফটো এডিটিং অ্যাপ্লিকেশান এখানে ভয়েসের কোনো কানেকশান নাই কিন্তু তবুও আমাদের পারমিশানটা নিয়ে রেখেছে আমরা এই পারমিশানটাকে এখান থেকে অফ করে দেব তারপর আমরা ব্যাকে ক্লিক করব এই যে গুগল টিভি আছে আমরা এটাকেও বন্ধ করে দেবো কারণ আমি আপনাদেরকে এটাই দেখাচ্ছি এখানে যদি কোনো এমন অ্যাপ্লিকেশান থাকে যে অ্যাপ্লিকেশানটা হ্যাকারের অ্যাপ্লিকেশান বা আপনার বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তো আপনারা দেখতে পারবেন কোন অ্যাপ্লিকেশানটা আপনাদের ফোনের ডেটাকে চুরি করতেছে তো আপনার যে অ্যাপ্লিকেশানগুলোর উপরে ট্রাস্ট আছে শুধু সেই একটা পারমিশন দিন বাকি সবগুলো আপনারা বন্ধ করে দিন এখানে যাব তিন নাম্বার সেটিংয়ে কন্টাক্টস আপনাদের মোবাইলের নাম্বার বা আপনাদের যে নাম্বারগুলো সেভ করতেছেন সেইগুলোর উপরে কার নজর আছে কোন অ্যাপ্লিকেশনের নজর আছে আপনারা এখানে ক্যালেন্ডার কন্ট্যাক্টস তারপর আপনারা গুগল ড্রাইভ এবং আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফটোস এই ফটোস অ্যাপ্লিকেশানটা জাস্ট ফটোর কাজ আছে কিন্তু এখানে কন্ট্যাক্টের কোনো লেনদেন নেই এখানে কন্টাক্টের কোনো পারমিশনের দরকার নেই অ্যাপ্লিকেশনটার কিন্তু তবুও পারমিশন নিয়ে রেখেছে কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলাই বন্ধুরা আমাদের ডাটাগুলোকে চুরি করে চুরি করার পর এবং আমাদের অনেক বড় ক্ষতি করে দেয় কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলো আমরা আমাদের ফোনের মধ্যে ইনস্টল করি কিন্তু আমরা না দেখে এই অ্যাপ্লিকেশনগুলোকে পারমিশন দিয়ে দিই তো এই তিনটা সেটিং আপনারা বন্ধ করে দিন আপনারা ক্ষতি থেকে বাঁচতে পারবেন এবং আপনাদের সবচেয়ে বড় প্রবলেমের সলিউশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ধরা অবশ্যই আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর আপনারা দেখুন কোন অ্যাপ্লিকেশনটাকে আপনারা কি কি পারমিশন দিচ্ছেন